সর্বপ্রথমে আজ সাবধান করতে চাই দুর্বল হৃদয়ের শ্রোতাদের, কারণ আজকের গল্পটি তাদের জন্য নয়। গল্প কথার সমস্ত শ্রোতাদেরই মনের বাসনা যে তারা শ্মশানে প্রেয়সীর মতো আরও একটি গল্প শুনবে। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের সেই বাসনা পূরণ করতে চলেছি। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় সকলকে জানাই আরও একবার স্বাগত। প্রথমেই আমাদের বিনীত অনুরোধ, আমাদের পরিবেশিত গল্পগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো কিংবা মন্দ যাই লাগুক না কেন, মনে রাখবেন আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে পরবর্তী কাজের অনুপ্রেরণা সম। সুতরাং কমেন্ট করে জানাতে দ্বিধা বোধ করবেন না। আপনারা শুনছেন অন্ধ পিশাচিনীর খিদে, এই গল্পটির অন্তিম পর্ব। প্রথম পর্ব না শুনে থাকলে দয়া করে আগে প্রথম পর্বটি শুনবেন, লিংক ডেসক্রিপশন বক্স থেকে সংগ্রহ করতে পারেন। চলুন তবে শুরু করা যাক গল্পের অন্তিম পর্ব। লেখিকা দেবযানী বিশ্বাস জন্মসূত্রে হাওড়া রামরাজাতলার বাসিন্দা হলেও বর্তমানে বিবাহসূত্রে তিনি খড়গপুরে থাকেন। সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন থেকে ওনার স্কুল জীবন শেষ করবার পর কানাইলাল ভট্টাচার্য কলেজ থেকে বাংলা বিভাগে স্নাতক হন। তারপর স্নাতকোত্তর লাভ করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। প্রধানত কালা জাদু, ভৌতিক, তন্ত্র নির্ভর, মাইথোলজিক্যাল, সাইকোলজিক্যাল এবং সায়েন্স ফিকশন ও ফ্যান ফিকশন স্টোরি লিখতেই তিনি বেশি পছন্দ করেন। এছাড়া লিখে থাকেন গ্রাম্য জীবন নির্ভর ও স্মৃতিচারণামূলক লেখাও। এ যাবৎ তার প্রকাশিত গল্পের সংখ্যা নেহাতি কম নয়। সবমোট 10টি অনুগল্প 10টি ভিন্ন বই ও পত্রিকাতে প্রকাশিত হয়েছে। ইউটিউবে এখনও পর্যন্ত সর্বমোট 8টি গল্পের অডিও রূপান্তর হয়েছে। এছাড়া আরও কিছু গল্প ছাপা ও অডিও রূপান্তরের কাজ চলছে। আজকের গল্পে মধু সামন্ত ও খ্যাপা বাবার চরিত্রে শুভদীপ, হরেন, সনাতন এবং অভয়ের ভূমিকায় অতনু, কনস্টেবল এবং জগার চরিত্রে বিপ্রতীপ, ইন্সপেক্টর প্রশান্ত শাসমলের ভূমিকায় দেবাঞ্জন, সনাতনের মায়ের চরিত্রে শাম্মা, জনৈক মায়ের ভূমিকায় দেবযানী, মহুয়ার চরিত্রে রাকা, জঙ্গল দেবী কনক দুর্গার ভূমিকায় ইন্দ্রিতা, গ্রামের এক শিশুর চরিত্রে আমাদের একজন খুদে অতিথি দিব্যাঙ্কা সাহা, গল্পের অন্যান্য চরিত্রে সমগ্র গল্প কথা টিম, এছাড়া গল্প পাঠে আমি অয়ন। শুরু হচ্ছে দেবযানী বিশ্বাসের কাহিনী, অন্ধ পিশাচিনীর খিদে। সাইকেল নিয়ে মাঠের দিকে যেতে যেতে সনাতন দেখে পাড়ার কয়েকজন হেঁটে হেঁটে চলেছে, আর তারা কাকে নিয়ে যেন কথা বলা বলি করছে। সনাতন পাশ কাটিয়ে যাওয়ার সময় কোনো কারণ ছাড়াই নিতান্ত হালকাভাবে জিজ্ঞেস করে, তা কাকে নিয়ে এত আলোচনা হচ্ছে শুনি? আরে সামন্ত খুড়ো সনাতন দা, আজকাল মোটটি ওষুধ দিতে চাইনি, ওষুধ আনতে গেলি খালি গাল বন্ধ করে, এদিকে সারাদিন তো ঠক ঠক করে ওষুধ বাটার আওয়াজ শোনা যায়, কি যে ওষুধ বানাচ্ছ তা সেই জানে, বুড়োটার মাথাটা গেছে একেরে। আজকাল মধু কবিরাজের মতি গতি ঠিক নেই, উস্কো খুস্কো চুল, চোখে মুখে যেন এক তীব্র আতঙ্কের ছাপ, খুঁড়ির জ্বরটা কিছুতেই সারছে না, তাই আজকাল আর বাড়ি থেকে একদম বেরোয় না সে, কথাবার্তাও তেমন বলে না কারো সাথে, যেটুকু বলে তাও অসংলগ্ন, সারাক্ষণ কেমন যেন ঝিমিয়ে থাকে, নিজেদের থেকে বয়সে ছোটগুলো একে একে চলে যাচ্ছে,
এত চাপ সইবে কেন? বেশ কয়েকদিন হলো সে কাউকে আর ওষুধ দিচ্ছে না, তার বদলে গাল মন্দ করে তাড়িয়ে দিচ্ছে। সনাতন দিনের বেলা বাড়িতে থাকে না বললেই চলে, সারাদিন কোথায় কোথায় যে ঘুরে বেড়ায় তার ঠিক ঠিকানা নেই। গ্রামে কোথাও অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলেই সে ছুটে যায়, সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করে, তারপর আবার ফিরে আসে। আরও কয়েকদিন যেতেই চলতে থাকা এই রূপ ভয়াবহ আতঙ্কে গ্রামটা যেন কালো হয়ে গেল। রাস্তার ধারে জঙ্গলে বিভিন্ন পশু পাখির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। রাস্তা দিয়ে চলতে গেলে সেই ছোট দেহগুলোকে পাশ কাটিয়ে যেতে হয়। পুলিশ প্রতিদিন আসে, খোঁজখবরও করে, জঙ্গল তন্ন তন্ন করে খোঁজে, তারপর আবার চলে যায়। কিন্তু এর থেকে নিষ্কৃতির কোনো উপায় ঠাওড়াতে পারে না। এরপর সেই ঘটনাটা ঘটল যেদিন ভুবনদের ছাগলটা মারা গেল। ওদিকে পুলিশ শত চেষ্টা করেও গ্রামে আর কিছুতেই ঢুকতে পারছে না। পুলিশের গাড়ি দেখলেই গ্রামের মেয়ে বউ ছেলে ছোকরারা লাঠি বাঁশ শাবল কোদাল নিয়ে ধেয়ে যায় তাদের দিকে। বন্দুকের ভয়, হাত কড়া পড়ানোর ভয়, এসব কোনো কিছুতেই আর গ্রামবাসীকে শান্ত করা যায় না। সাংঘাতিক রকম খেপে গিয়েছে ওরা। মোদের তো ভালো মোরাই বুঝে নেব, পুলিশ একদিন কি করলু মোদের বটে? গরিব মানুষের জন্য আইন নয়, সবকিছু বড় লোকেদের জন্য। এরপর পুলিশের জিপ গ্রামের চৌহদ্দের মধ্যে একটু দেখলে না আগুন জ্বালিয়ে দেব। এরপর গ্রামবাসীদের উপর জোর করার আর কোনো রকম সাহস দেখায়নি পুলিশ, তদন্ত আপাতত থামিয়ে দিয়েছে তারা। তবে এহেন একটার পর একটা অস্বাভাবিক মৃত্যুর চিন্তা কিছুতেই পুলিশ ডিপার্টমেন্টের মাথা থেকে গেল না। তাই প্রশান্ত শাসমল গ্রামের একটিমাত্র মানুষের সাথে খুব ভালো মতো যোগাযোগ রেখেছেন, যার থেকে সমস্ত খবর অনায়াসে পাওয়া যেতে পারে আর তাছাড়া কোনো আপদকালীন সময়ে যাতে সাহায্য করতে পারে। গভীর রাতের দিকে ভুবনের মায়ের ঘুম ভেঙে যায়, গলাটা যেন শুকিয়ে আসছে, কুঁজো থেকে জল গড়াচ্ছিল খাবে বলে। হঠাৎ মাথার ওপরের খড়ের চালটা যেন খড়খড় করে কেঁপে ওঠে। তীব্র আতঙ্কে স্থির হয়ে কুঁজোর পাশেই বসে পড়ে সে। তারপর নিজেকে কোনো রকমে সামলে নিয়ে জানলার পাল্লাটা ধরে টান দেয়। আর জানলা খোলার পর যে দৃশ্য দেখে তাতে হাত পা অবশ হয়ে নিজে টাল সামলাতে না পেরে পিছন দিকে পড়েই যাচ্ছিল, ভাগ্যিস ভুবন পেছন থেকে তার মাকে ধরে নেয়। চাঁদের হালকা জোছনায় ভুবন আর ওর মা দেখে ঠিক তাদের ঘরের চালের ওপরে কেউ একজন পা ঝুলিয়ে বসে আছে, আর তার পা দুটো ঠিক ওদের জানলার বাইরেই ঝুলছে। দেখা যাচ্ছে গোড়ালির ওপরের অংশ থেকে পায়ের গোছাটুকু, সেগুলো মানুষের পায়ের মতো দেখতে হলেও মানুষের পা নয়, কারণ তার গোড়ালি থেকে আঙুল সমেত পায়ের পাতাটা উল্টো দিকে ঘোরানো। এমন সময় সেই পিশাচি হঠাৎ খড়মড় আওয়াজ করে উপর থেকে নেমে এলো, তার হাতে ভাম বা ওই জাতীয় কোনো প্রাণীর আঁত খাওয়া শরীর। সেটাকে এবার বেড়ার বাইরের ঝোপের ওপরে ফেলে দিয়ে ঠিক হনুমানের মতো উবু হয়ে বসে মাটিতে আঁচড়াতে আঁচড়াতে এগিয়ে চলল ছাগলগুলো যেখানে আছে সেই দিকটায়। অবয়বটার পরনে আদেও কোনো জামা কাপড় আছে কি না অন্ধকারের মধ্যে ঠিক ঠাউর করা গেল না। রান্নাঘরের দেওয়ালে দুই হাত রেখে একভাবে আঁচড় কেটে চলেছে সে। ঘরের ভিতরে জ্বলা ল্যাম্পের মৃদু আলোয় ওই অন্ধকারের মধ্যেও পরিষ্কার দেখা যায় দেওয়ালের মাটি নখের আঁচড়ে ছড়ে ছড়ে পড়ছে। ভুবন আর তার মা আর কিছু দেখতে পারে না, ভয়ে আতঙ্কে তারা জানলার কাছ থেকে সরে আসে। আর ঠিক তখনই শুনতে পায়
ছাগলের মর্মবিদারী আর্তনাদ। পরদিন সকালে যথারীতি এই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। ঝাড়গ্রামের মানুষ আবারও ভয়ে সেঁধিয়ে যায় ঘরের মধ্যে। সকলের মুখে শুধু একটাই কথা, পিসাচি আইলো গো গ্রামে, পিসাচি আই করি, মানুষ থেকে পশু কাউকে ছাড়ছে নি, সবাইকে মারছে, কাউকে ছাড়ছে নি। গ্রামের মধ্যে মাত্র তিনজন এই পৈশাচিক ঘটনার সম্পর্কে একটা মোটামুটি ধারণা তৈরি করেছিল, কিন্তু কিভাবে এর থেকে উদ্ধার পাওয়া যাবে তার সঠিক কোনো দিক নির্ণয় করতে না পেরে গ্রামের সবাইকে এক জায়গায় ডেকে জড়ো করলো পরামর্শের জন্য। সনাতনের ক্ষেতের ধারের ছাউনি দেওয়া মাচাটার তলায় জড়ো হয়েছে গ্রামবাসীরা। প্রবল উৎসুক দৃষ্টিতে সনাতনের দিকে চেয়ে আছে তারা। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে সনাতন বলে, দেখো, আমি আজকে তোমাদের এখানে ডেকেছি একটা বিশেষ কারণে। এমন কথা শোনা মাত্রই মানুষের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়। আমরা সবাই কয়েকদিন ধরে ভীষণ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। গ্রামে যেসব মৃত্যুর ঘটনাগুলো ঘটছে তার রহস্য খুঁজে বার করা যে বড়ই কঠিন ব্যাপার সে তোমরা জানো। এমন ভয়াবহ পরিস্থিতিতে জীবন কাটানো প্রায় অসম্ভব হয়ে উঠেছে। পুলিশ যেহেতু এই সমস্যার কোনো রকম সমাধান করতে পারল না, সেহেতু আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারলাম না। এই রহস্য অনুসন্ধান করার যথাসম্ভব চেষ্টা আমি এতদিন করেছি, তবে আমি একা করেছি বললে ভুল হবে। আমাকে এ কাজে সম্পূর্ণভাবে সাহায্য করেছে ভুবন আর জগা। আমরা তিনজন যা বুঝেছি তা কতটা ঠিক আর কতটা ভুল সে বিচার পরে হবে, আগে ব্যাপারটা বলি। হরেনের মেয়েকে যখন ওই পিশাচ ধরল, তখন আমি তাকে মানুষের মতোই দেখেছিলাম, যদিও সেদিন শুধু তার মাথাটুকুই দেখা গিয়েছিল। আর প্রতিটা ঘটনার সাথে ঝোপঝাড় শালবনের একটা যে সম্পর্ক আছে তা তোমরা এতদিনে ভালোই বুঝেছ। এরপরই পুলিশের সাথে আমি এবং তারপর পুলিশ ছাড়া আমরা তিনজন শালবনে গিয়ে চারিদিকটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। এর ফলে আমাদের নজরে পড়ে প্রায় সব গাছের গায়ে নখের গভীর আঁচড় আর আঙুলের সমান গর্ত রয়েছে। কয়েকদিন পর আবার সেখানে গিয়ে দেখি মাটিতেও আবার তেমন কিছু গর্ত তৈরি হয়েছে, কিন্তু মাটির গর্তগুলো একটু অন্য রকম, কতকটা পায়ের ছাপের মতো। সন্দেহ হয়, মনে মনে একটা অনুমান করে ফেলি জিনিসটা ঠিক কেমন হতে পারে। কোনো মানুষ বা হনুমানের মতো কিছু একটা জীব, যে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে অন্য গাছে বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় দুই হাত আর দুই পা দিয়ে গাছের কাণ্ড বা মাটিকে আঁকড়ে ধরে, আর তার হাতে পায়ে নিশ্চয়ই বড় বড় নোক আছে, সেই কারণেই এই গর্ত আর ওই আঁচড়ের দাগ। কিন্তু দু তিন দিনের মধ্যে কোনো প্রাণী বা মানুষের পক্ষে গোটা শালবন জুড়ে এমন গর্ত করা রীতিমতো অসম্ভব। এভাবে কিছুদিন পরপর জঙ্গলের মধ্যে এদিক সেদিক ঘোরাঘুরি করে আমরা বুঝতে পারি যে দাগগুলো রাতেই তৈরি হচ্ছে, কারণ কোনো বন্য প্রাণী বা জন্তু বা মানুষকে এমন কাজ করতে দিনের বেলা অন্তত দেখা যাচ্ছে না। তাছাড়া দিনের বেলা আমরা গ্রামের লোকজন মোটামুটি সবাই ওই দিকটাতেই থাকি, কখনোই কোনো অস্বাভাবিক কিছু আমাদের কারো চোখে পড়েনি। ততদিনে আকাশ পাতাল ভেবে কিছুই বুঝতে পারি না যে জিনিসটা আসলে কি। এমন সময় হঠাৎ একদিন ভুবন একটা ঘটনা জানায়। সে ছুটতে ছুটতে আমার বাড়িতে এসে জানায় যে সে তার মায়ের পায়ের ব্যথার ওষুধ আনতে সামন্ত খুঁড়োর কাছে গিয়েছিল, কিন্তু কয়েকদিন ধরে যেমন তোমাদের সবাইকে সে ওষুধ দিচ্ছে না, সেরকম ভুবনকেও ফিরিয়ে দেয়। সে অনেক অনুরোধ করেছিল কিন্তু তার কোনো কথাই খুড়ো শোনেননি, ঘরের ভেতরে পর্যন্ত ঢুকতে দেয়নি তাকে, দরজার ওপার থেকে বিদায় করেছে। কিন্তু ওইটুকু সময়ের মধ্যে, মানে খুড়ো যখন দরজাখানা খুলেছিল, তার ফাঁক দিয়ে ভিতরে তক্তপোষের নিচে এক ঝলক যে জিনিসটা ভুবন দেখতে পায় তাতে তার হাত পা ঠান্ডা হয়ে আসে। সে দেখে নতুন খুঁড়ি তক্তপোষের তলায় একটা লম্বা কলা পাতার উপরে শুয়ে আছে।
আর তার গায়ে একটা সুতো সমান বস্ত্রও নেই। গোটা শরীরে সবুজ রঙের আঠা বা তেল জাতীয় কোনো জিনিস মাখানো। ভুবন যে বিষয়টা দেখে ফেলেছে তা সামন্ত খুনো আজ করতে পারেনি। গালমন্দ করে ভুবনকে কোনো রকমে বাড়ি থেকে তাড়িয়ে দিতেই সে ছুটতে ছুটতে আমার কাছে আসে। ঘটনাটা শোনার পর থেকে আমি সুযোগের অপেক্ষায় ছিলাম, মনে মনে আরও অনেক বড় বিপদের আশঙ্কা উঁকি দিচ্ছিল। এরপর যেদিন অভয়দের গরুটা মরল আর ঠিক তার পরের দিন খুঁড়ো কনক দুর্গা মন্দিরে পুজো দিতে গেল, আমিও তককে তককে ছিলাম। ভুবন খুঁড়োর পিছু নিল, আমি আর জগা খুঁড়োর অনুপস্থিতিতে হানা দিলাম তার বাড়ি। গিয়ে দেখলাম ঘরের বাইরে মস্ত এক তালা ঝুলছে। বুঝতে অসুবিধা হল না, খুড়ি অসুস্থ বলেই নিরাপত্তার কারণে এই তালা দেবার ব্যবস্থা। বাইরে থেকে অনেক ডাকাডাকি করেও নতুন খুনির কোনো সাড়া শব্দও পাওয়া গেল না। উঁকি ঝুঁকি দিয়েও ভেতরে কিছু দেখা গেল না। শেষে আমরা খুব সাবধানে লোহার কাঠি ঘুরিয়ে তালা খুলে ভিতরে ঢুকলাম, কিন্তু ঢুকে যা দেখলাম তা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। কোনো সাধারণ মানুষ সেসব দৃশ্য দেখার পর বেশিক্ষণ সুস্থ হয়ে দাঁড়িয়ে থাকতেই পারবে না। দেখলাম মেঝের ওপর একটা সতেজ কলা পাতা বিছিয়ে তার ওপরে খুঁড়িকে শোয়ানো রয়েছে। খুঁড়ির গলার কাছে এক গভীর ক্ষত, যেন গলা থেকে এক খামচা মাংস কেউ খুবলে নিয়েছে। সে যে মৃত তা বুঝতে এক মুহূর্ত অসুবিধা হল না। গোটা শরীর উলঙ্গ আর ওষুধের তীব্র ঝাঁঝালো গন্ধে চারিদিক ভুরভুর করছে। তার সারা গায়ে কি একটা চটচটে পদার্থ মাখানো, মনে হলো অনেক দিনের বাসি মরা। শরীরটা যাতে নষ্ট না হয় তাই ওষুধ মাখিয়ে রেখেছে। আর ঘরের চারিদিকে বিভিন্ন ধরনের কিছু ভেষজ পাতা শিকড় ছড়ানো ছিটানো। গা গুলিয়ে আসছিল আমাদের, বেশিক্ষণ থাকতে পারলাম না, মাথাটা ভন ভন করে ঘুরছিল। পুনরায় আবার তালা লাগিয়ে বেরিয়ে এলাম আমরা। পরের দিন সকালে ভুবন আমাকে খবর দিল যে খুঁড়ো মন্দিরে না গিয়ে মন্দিরের বাইরে শালবনের পিছন দিকটায় একটা ছোট্ট আটচালার ভিতরে গিয়ে ঢুকেছিল। আটচালার সামনে গিয়ে অনেক উঁকি ঝুঁকি মারার চেষ্টা করেও ভুবন কিছুই শুনতে পায়নি, দেখতেও পায়নি। শেষে প্রায় ঘণ্টাখানেক পর খুঁড়ো খুব বিমর্ষ মুখে বেরিয়ে আসে এবং সেখান থেকে বেরিয়ে সোজা বাড়ির পথে হাঁটা লাগায়। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই আমার যে ধারণা হয় তা হলো খুঁড়ো কোনো কারণবশত নিজের স্ত্রীকে খুন করে তন্ত্র মন্ত্রের দ্বারা তাকে পিশাচে পরিণত করেছে। ওই পিশাচ নিরীহ মানুষদের প্রাণ নিচ্ছে, আর এও বুঝে যায় যে সেদিন কেন খুঁড়ো আমার কাছে এসে ওই দুটো মৃত্যুর ব্যাপার নিয়ে আমি কি ভাবছি এবং জিনিসটা মানুষ নাকি জন্তু নাকি পিশাচ এইসব জিজ্ঞেস করছিল। কিভাবে গ্রামকে তার হাত থেকে বাঁচানো যায় সেসব নিয়ে আমার সাথে কথা বলে মিথ্যে অভিনয় কেন করছিল আমার সাথে। আসলে আমি যে কিছু একটা ধারণা করেছি সেটা খুঁড়ো বুঝে গিয়েছিল, তাই জগার সাথে শালবনে যেতে দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারেনি, সোজা চলে আসে আমার বাড়ি। এরপর আমি যখন সকলের থেকে মৃত্যুর ঘটনা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকি আর যখন কালু ভুবন ওই পিশাচি শরীরের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিতে থাকে, তখন খুঁড়ো বেজায় ভয় পেয়ে যায়। যে কোনো মুহূর্তে ধরা পড়ে যাবার ভয়ে নিজেকে এক প্রকার ঘরে আটকে ফেলে, নিজের ঘরে কাউকে ঢুকতে দেয় না এবং লোকজনকে জড়িবুটি দেওয়াও বন্ধ করে দেয়। কিন্তু খুঁড়ো যে কেন এমন করল তা আমার পক্ষে বলা সম্ভব নয়, সেটা জানতে হলে সামন্ত খুঁড়োর কাছ থেকেই জানতে হবে। এই বলে সনাতন লোকজন যেখানে দাঁড়িয়েছিল তার পিছন দিকে আঙুল দিয়ে নির্দেশ করে। সেদিকে সবাই একসঙ্গে তাকালে দেখতে পায় জগা আর ভুবন মধু সামন্তর দুই হাত ধরে টেনে হিঁচড়ে নিয়ে আসছে। মুহূর্তের মধ্যেই তাকে মাচার সামনে টেনে এনে ধপ করে বসিয়ে দেয় সেখানে। মধু সামন্ত অত্যন্ত অপরাধীর মতো মুখ করে মাথা নিচু করে বসে থাকে। এরপর উন্মত্ত গ্রামবাসীদের দিক থেকে প্রবল আক্রোশে রাগে অভিমানে অজস্র প্রশ্ন আর গালাগালি বর্ষিত হতে থাকে মধু সামন্তকে উদ্দেশ্য করে।
ভয়ে একেবারে কুঁকড়ে মাটিতে মিশে যায় সে। শেষে সনাতনের এক প্রচণ্ড ধমকের পর সে মুখ খোলে, বর্ণনা করতে থাকে এক অলৌকিক কাহিনীর। আর সে কাহিনী শোনার পর প্রতিটা মানুষের শিঁড় দাঁড়াবে এক ঠান্ডা স্রোত নেমে যায়। মধু সামন্তর প্রথম পক্ষের স্ত্রী মারা যাওয়ায় মেয়ের দেখভাল করার জন্য সে দ্বিতীয়বার বিয়ে করেছিল পাশের গ্রামের গোবিন্দ ঘটকের ছোট বোন মাধবীকে। কিন্তু মাধবী জুলুকে দেখাশোনা তো দূরে থাক, তাকে সহ্যই করতে পারত না। সংসারের যাবতীয় কাজ তাকে দিয়েই করাতো, বদলে দুবেলা দুটো ভাত জোটার জায়গায় জুটত বেদম প্রহার। তাকে দিয়ে সংসারের যাবতীয় কাজ করাতো সে। বিয়ের আগেই কোথা থেকে যেন কালো জাদু শিখেছিল মাধবী। সেই বিদ্যা কাজে লাগিয়ে গ্রামের মানুষকে বিভিন্ন অসুখ বিসুখে ফেলত, যাতে করে জুলুর বাবার কাছে তারা ছুটে আসে এবং স্বামীর পসার আরও জমে ওঠে। মাঝে মধ্যে মধু সামন্তর মনে হতো মাধবী বোধহয় ওই কালো বিদ্যা প্রয়োগ করেই তাকেও বশ করেছে, না হলে এই দেশ গ্রামের দিকে যার 10 বছরের একটা মেয়ে রয়েছে সে খামুখা আবার বিয়ে করতে যাবে কেন। এরপর পরিকল্পনা মতো মধু সামন্তর পসার জমে ওঠে, কিন্তু তবুও সৎ মেয়ের ওপর থেকে রাগ আক্রোশ কিছুতেই যায় না মাধবীর। একদিন জুলু ভাতের ফ্যান গড়াতে গিয়ে হাতে গরম ফ্যান পড়ে তার হাত খানিক কেঁপে ওঠে, ফলত ভাতের হাঁড়ি থেকে কিছু ভাত বাইরে পড়ে যায়। সেই অপরাধে মধু সামন্তর বউ রাগে অন্ধ হয়ে কবিরাজের হামানদিস্তার লোহার লম্বা লাঠিটা দিয়ে জুলুর মাথায় প্রচণ্ড জোরে প্রহার করে। সেই আঘাতে জুলু দুটো চোখেরই দৃষ্টিশক্তি হারায়। এরপর চোখে দেখতে না পাওয়ার কারণে তার উপরে অত্যাচার আরও বেড়ে ওঠে। এভাবে একে একে কেটে যায় প্রায় 10টা বছর। একদিন হঠাৎ রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় বিষধর এক সাপের কামড়ে মৃত্যু হয় জুলুর। তবে এই মৃত্যু কতটা স্বাভাবিক তা নিয়ে যথেষ্ট সন্দেহ দানা বাঁধে মধু সামন্তর মনে। কিন্তু ওই কালা জাদুর ভয়ে সেও চুপ থাকতে বাধ্য হয়। সর্বদংশনে মৃত্যুর কারণে নিয়মমত জুলুকে ডুলুং নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, তা গ্রামের সকলেই জানে। তবে যে বিষয়টা জানে না সেটা হলো জুলুর ওই সৎ মা সেই মৃতদেহ তুলে এনে জুলুর বাবাকে তন্ত্রমন্ত্রের ভয় দেখিয়ে কালা জাদুর গুহ্য সাধনায় রত হয়। মন্ত্র বলে তাকে এক ভয়ানক পিশাচিনীতে পরিণত করে। উদ্দেশ্য, এই পিশাচিনীকে বশ করে নিজের সমস্ত রকম কুঅভিসন্ধি চরিতার্থ করবে সে। জুলুর বাবা অর্থাৎ মধু সামন্ত স্ত্রীর এইরূপ কাজকর্মে এক সাংঘাতিক বিপদের আশঙ্কা করেছিল, আর গ্রামে সপ্তাহ দুয়েক ধরে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় তার সেই আশঙ্কা সত্যি বলে প্রমাণিত হল। জুলু এক ভয়ঙ্কর পিশাচিনী রূপে ফিরে এসেছে। প্রচণ্ড আঘাতের জেরে দৃষ্টিশক্তি হারানোর কারণে সে যখন পিশাচিনী রূপে ফিরে আসে তখনও অন্ধই থাকে। তাই ওই অন্ধ পিশাচিনী শিকার খোঁজার জন্য গন্ধ শুঁকে শুঁকে হাত দিয়ে স্পর্শ করে হাতড়ে হাতড়ে গাছ মাটি দেওয়াল ধরে এগোতে থাকে। সে চোখে দেখতে পেত না বলে কান খাড়া করে আওয়াজ শোনার চেষ্টা করত, আর অল্প একটু আওয়াজ হলেই সেই শব্দ লক্ষ্য করে তীব্র বেগে ছুটে গিয়ে সেই শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ত। নিমেষে তাকে তুলে নিয়ে উধাও হয়ে যেত ওই শাল বনের অন্ধকারে। তারপর ওই শিকার করা প্রাণীগুলোর আত্মাকে বন্দি করে ওই পিশাচিনীকে আরও শক্তিশালী করে তুলত মাধবী। শিবু জুলুর প্রথম শিকার হওয়ার কিছুদিনের মধ্যেই যখন স্বপন রুইদাস মারা গেল তখন মধু সামন্ত মাধবীর এই মারণ খেলার ভয়াবহতা কতটা তার আঁচ পায়। একদিন রাত্রে সাধনারত অবস্থায় স্ত্রীকে বাধা দিতে গেলে ধস্তাধস্তির কারণে সাধনায় বিঘ্ন ঘটে, আর ঠিক সেই সময় কোথা থেকে যেন ধেয়ে আসে জুলুর পিশাচ।
মুহূর্তের মধ্যে ছুটে এসে মধুসামন্তর স্ত্রীকে আক্রমণ করে সে। আর সেই আক্রমণে একেবারে টুঁটি ছিঁড়ে আনে। পর মুহূর্তে শালবনের মধ্যে অদৃশ্য হয়ে যায় সে। এত দ্রুত চোখের সামনে এসব ঘটনা ঘটে যায় যে মধুসামন্তর স্ত্রী সামান্যতম চিৎকার করার সুযোগটুকুও পায় না। তৎক্ষণাৎ মৃত্যু হয় মাধবীর। এরপর সমস্ত তন্ত্রমন্ত্রের উপাচারের উপকরণ আগুনে পুড়িয়ে দেয় মধুসামন্ত। সে ভাবল এবার বুঝি ওই পৈশাচিক মৃত্যুলীলা শেষ হল। কিন্তু এসব কেলেঙ্কারির কথা জানাজানি হলে গ্রামবাসীদের দিক থেকে কেমন প্রতিক্রিয়া আসবে তা ভেবে মধুসামন্তর হাত পা পেটের ভিতরে সেঁধিয়ে যায়। এই লোক জানাজানি থেকে রক্ষা পেতে নিজেকে প্রাণপণে বাঁচানোর জন্য কনক দুর্গা মন্দিরের ওখানকার জঙ্গল থেকে ভেষজ পাতা তুলে এনে তা বেটে বেটে ওষুধ তৈরি করে নিজের স্ত্রীর মৃতদেহর শরীরে লেপন করতে থাকে, যাতে তার শরীর পচে গিয়ে কোনো দুর্গন্ধ না বের হয়। তবে এরপর একে একে হারানের মেয়ে, অভয়দের গরু, ভুবনদের ছাগল এবং কালুদের মুরগি এসবের পৈশাচিক মৃত্যু ঘটতে থাকলে মধুসামন্ত বোঝে এ মৃত্যুর খেলা এখনো শেষ হয়নি। তবে এই হত্যালীলা প্রতিরোধ করার সাধ্য তার নেই। তখন লজ্জায়, ভয়ে, ঘৃণায়, বলা যায় এক প্রবল আতঙ্কে নিজেকে একেবারে ঘরবন্দি করে ফেলেছে। গ্রামের কাউকেই ওষুধ দেয় না, ঘরে কাউকে ঢুকতে পর্যন্ত দেয় না, বাড়িতে কেউ এলে দূর দূর করে তাড়া করে, লোকজনের সাথে কথা বলা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। তবে মধুসামন্ত অনেক চেষ্টা করেছিল এই বিপদের থেকে রক্ষা পাওয়ার। সেই চেষ্টা সে কিভাবে করেছিল সেটাও বলে। তার মতে শুধুমাত্র একজনই নাকি আছে যে তাদের এই বিপদ থেকে বাঁচাতে পারে, এবং তার কাছে মধুসামন্ত বারে বারে ছুটে গিয়েছে, তবে কোনো ফল হয়নি। মধুসামন্তর কথাগুলো সবাই মন দিয়ে হাঁ করে যেন গিলছিল। এমন সময় হঠাৎ তার কথার মাঝে তাকে থামিয়ে দিয়ে লোকজনের মাঝখান থেকে একটা অপরিচিত লোক বেরিয়ে এসে মাচার সামনে দাঁড়ায়। গায়ে অতি মলিন এক বস্ত্র, চুল উস্কো খুস্কো, তেলের অভাব প্রকট। দীর্ঘদিন স্নান না করার কারণে গায়ের নোংরা ও দুর্গন্ধ কারোর চোখ এড়ায় না। হাতে একটা হুঁকো। এরকম রূপ নিয়ে টলতে টলতে মাচার ঠিক সামনেটায় গিয়ে সকলকে উদ্দেশ্য করে বলল, আমি কিছু কথা বলতে চাই। সবাই বিস্ময়ের দৃষ্টিতে তার দিকে চায়। বিস্ময়ের কারণ পরিষ্কার। এমন একটা পাগলা গোছের লোক এই গম্ভীর আলোচনার মাঝখানে কি বলতে এসেছে? মধুসামন্তর হঠাৎ চোখ দুটো আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। সরাসরি লোকটার পায়ে পড়ে মাথা খুঁটতে শুরু করে আর মুখে বারবার বলে, বাবা তুমি আইলে, এত করে ডাকি করি আইনতে গেলি আইলে নি, সব শেষ হয়ে যাবার পর আইলে। সবাই প্রথমে তাকে পাগল বলে মনে করলেও মধুসামন্তর এরূপ ব্যবহারে ভীষণ রকম অবাক হয়ে যায়, সেই সাথে স্তম্ভিতও হয়। কিন্তু মধুসামন্ত একে আগে থেকেই চিন্ত কিভাবে সেই রহস্য খোলসা হল খানিক পর। পাগল গোছের লোকটি খানিক হেসে উত্তর দেয়, আমি তো তোকে বলেইছিলাম যে সময় হলে আমি ঠিক আসব, আমাকে বারবার বিরক্ত করতে যাস না। এবার বাকিদের উদ্দেশ্যে বলে, তোমরা আমার কথাগুলো শোনো দয়া করে, যদি মনে হয় আমি কিছু ভুল বলছি তখন না হয় আমাকে বার করে দেবে। এরকম একটা নেলা খেপা ধরনের লোকের মুখে এত মার্জিত বাচনভঙ্গি শুনে সকলেই অবাক হয়। কি একটা যেন অমোঘ টানে সকলে তার দিকে চেয়ে তার কথা শুনতে থাকে। শোনো, আমি তোমাদের গ্রামের এই পরিস্থিতির কথা সবই জানি। এই বিপদ বড় সাংঘাতিক ও ভয়ানক, প্রাণঘাতীও বটে। এর থেকে মুক্তি পাওয়া এত সহজ নয়, তবু আমি এর থেকে উদ্ধার করার সমস্ত রকম চেষ্টা অবশ্যই করব। এতটুকু আশ্বাস দিতে পারি যে এতে তোমরা নিরাশ হবে না। এমন কথা শোনার পর স্বভাবতই উপস্থিত লোকেদের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়, কি বলছে লোকটা।
এইরূপ ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করবে নাকি এইরকম খ্যাপাটে দর্শনধারী লোক? ওর কথায় বিশ্বাস করবে কি করবে না সেই নিয়েই সকলে ভাবতে ব্যস্ত হয়ে পড়ল। সনাতনের মুখের দিকে চেয়ে রইল সে কি উত্তর দেয় তার অপেক্ষায়। সনাতন বলল, আপনি কে? আগে তো কখনো এই গ্রামে দেখিনি আপনাকে। না মানে আপনি কি কোনো তান্ত্রিক বা? আমি কে বা কোথা থেকে এসেছি সেটা জানা বড় কথা নয়, এখন তোমাদের এই বিপদ থেকে উদ্ধার করাই আমার প্রধান লক্ষ্য। কে কি বলবে কিছু বুঝতে না পেরে সবাই চুপ করে রইল। হুঁকোই একটা টান দিয়ে লোকটি আবার বলল, কনক দুর্গা মন্দিরের পাশের জঙ্গলে আমার একটা আটচালা রয়েছে, সেখানে একটা পুটুলি ছাড়া আর কিছুই নেই, ওইটা আমাকে এনে দাও। বাকি কথা তোমাদের আমি বুঝিয়ে বলছি, আমার কথা মতো চললে আশা করি সবাই উদ্ধার পাবে। এই কথা শোনার পর কারোর আর বুঝতে অসুবিধা হল না যে ভুবনের কথা অনুযায়ী মধু সামন্ত মাঝে মধ্যে মন্দিরে পুজো দিতে যাবার নামে যে আটচালার ভিতরে গিয়ে ঢুকত, এই লোকটাও সেই আটচালার কথাই বলছে। তার মানে এদের দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। পুনরায় গুঞ্জন শুরু হলো লোকেদের মধ্যে। কিছু সময় চলার পর আবারও সনাতনের কথায় সবাই চুপ করল। তার নির্দেশেই ভুবনকে সেখানে পাঠিয়ে তার পুঁটুলিটি আনানো হল। লোকটি সেটাকে কাঁধে চাপিয়ে চলল শালবনের দিকে। যাওয়ার আগে সনাতন জগা আর ভুবনের দিকে চেয়ে বলে গেল, আমি ফিরে এসে তোমাদের সাথে আলোচনায় বসব, আর সেটা একেবারে একান্তে। আজকে দুপুরবেলা আমার সাথে এই ছাউনিতেই দেখা করো তোমরা। গোপন আলোচনায় কি স্থির হলো তা কেউ জানল না। সেদিন রাত্রিবেলা সবাইকে খুব সাবধানে থাকার নির্দেশ দিল সনাতন। গরু বাছুর হাঁস মুরগি ছাগল প্রভৃতি গৃহপালিত পশুদের ব্যাপারে সবাই যেন খুব সতর্ক থাকে। সেদিন রাত্রে অদ্ভুতভাবেই আর কোনো প্রাণী বা মানুষের করুণ আর্তনাদ শোনা গেল না। পরের দিন সকাল থেকেই সনাতন জগা আর ভুবনকে থলে ভর্তি করে কী সব যেন টেনে টেনে শালবনের মধ্যে নিয়ে যেতে দেখা গেল। কিছু জিজ্ঞেস করতে গেলেই গ্রামবাসীদেরকে শান্ত করে দিয়ে বলে সমস্ত কথা দুপুরে হবে। এখন সবাই যেন শান্ত থাকে, মনে যেন ভরসা রাখে যে সব ঠিক হয়ে যাবে। গ্রামবাসীরা ঘন অন্ধকারের মধ্যে এতটুকু আশার আলোর আভাস পেতে থাকে আর প্রবল কৌতূহলে অপেক্ষা করতে থাকে তিনজনের থেকে কিছু জানার আশায়। দুপুরবেলা আবারও গ্রামের সবাইকে ডেকে জড়ো করা হলো ছাউনিতে। দুটো বড় বস্তা নিয়ে এসেছে তিনজন। সনাতন বলল, শোনো, যাকে কাল তোমরা এ গ্রামে নতুন দেখলে উনি হলেন খ্যাপা বাবা, রাজ পুরোহিতের বংশধর। কনক দুর্গা মন্দিরে রাজার মতের বিরুদ্ধে বলি প্রথা জারি রাখার শাস্তিস্বরূপ ওনার বংশ মা দুর্গার অভিশাপপ্রাপ্ত হয়েছিলেন। 13 পুরুষ ধরে এই গ্রামের মঙ্গল সাধনে নিজেকে উৎসর্গ করলে তবেই সেই অভিশাপ খণ্ডন হবে। তাই আজ এই সুযোগে তিনি গ্রামকে বিপদ থেকে রক্ষা করার পাশাপাশি নিজের অভিশাপ মুক্ত করার জন্য বিশেষ আয়োজন করেছেন। উনি আজ রাত্রে ওই শালবনে এক বিশেষ সাধনায় বসবেন, সেখানে সাধারণ মানুষের যাওয়া বারণ। কেবলমাত্র আমি জগা আর ভুবন থাকব। তোমরা আজ রাত্রে বিশেষ সাবধানে থেকো, আজকের রাত অতি ভয়ঙ্কর হতে চলেছে, হয়তো দু একটি প্রাণও যেতে পারে, তাই বিকালের পর আর কেউ বাইরে বেরিও না। আর এ নাও এই ছাইয়ের বস্তা দুটো রাখো, প্রত্যেকে বাড়ির চারধারে ছড়িয়ে গণ্ডি কেটে দিও, তাহলে কাল সকালে আবার তোমাদের সাথে দেখা হবে। চলে যেতে গিয়েও থমকে দাঁড়ায় সনাতন। ফিরে এসে বলে, ও হ্যাঁ, আরও একটা জরুরি কথা বলে দিই, আমি পুলিশকে খবর দিয়েছি, কারণ আজকের দিনটা অত্যন্ত ভয়ঙ্কর দিন, যদি কোনো অঘটন ঘটে তোমরা কিন্তু একারা সামাল দিতে পারবে না। ভিড়ের মধ্যে একটা চাপা গুঞ্জন শুরু হলো। কালু উত্তেজিত হয়ে কি একটা যেন বলতেই যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে সনাতন আবার বলল, দেখো দেখো, পুলিশের ওপর রাগ হওয়াটা স্বাভাবিক,
আমিও ভেবেছিলাম পুলিশ কিছুই করতে পারবে না, কিন্তু তারপর ঘটনা যেদিকে মোড় নেয় তা দেখে বুঝলাম শেষ পর্যন্ত বোধ হয় আমরা সামলাতে পারবো না। তাই ইন্সপেক্টর শাসমলের সঙ্গে যোগাযোগ আমি বরাবরই রেখেছিলাম। আশা করি এ ব্যাপারে তোমরা অন্তত আমাকে বাধা দেবে না। মহুয়া আকাশের দিকে একটা শূন্য দৃষ্টি মেলে চেয়ে বলে, মনে হচ্ছে আজ সেই দিন, সমস্যার সমাধান হবে আজ। আজ আর তোমরা বাধা দিও না গো কেউ। সনাতন দা যা করতে চায় তা করতে দাও, আমি বিশ্বাস করি এতে আমাদের ভালোই হবে। ভিড়ের ভিতর থেকে যে আধখানা কথোপকথন ভেসে আসতে থাকলো তাতে পরিষ্কার বোঝা গেল পুলিশ আসাতে গ্রামবাসীদের আর কোনো আপত্তি নেই। সনাতন এবার চলে যায়। গ্রামের সবাই সনাতনের কথা মতো বিকেল হতে না হতেই বাড়ির চার ধারে গণ্ডি কেটে যে যার ঘরে দৌড় দেয়। সনাতন, জগা এবং ভুবনদের বাড়ির লোকজন এই সাংঘাতিক কাজে তাদের যাবার বিরুদ্ধে প্রবল নিষেধাজ্ঞা জারি করলেও বাড়ির লোকের ভীষণ রকম আপত্তির তোয়াক্কা না করেই তারা খ্যাপা বাবার সঙ্গী হল। আজকের রাতটা বাকি ভয়ঙ্কর রাতগুলোর চেয়ে অনেক আলাদা, কারণ আজকে ভয়ের অবসান ঘটবে। একটা শেয়াল পর্যন্ত ডাকছে না আজ। রাত চড়া পাখিগুলোও যেন আজ ভয়ে গা ঢাকা দিয়েছে। এমন নিস্তব্ধ রাত ঝাড়গ্রামে এর আগে কখনো নামেনি। এক নাগাড়ে মন্ত্রোচ্চারণের খুব ক্ষীণ কণ্ঠস্বর শোনা যাচ্ছে শালবনের দিক থেকে। আগুনের লালচে হলুদ আলো অন্ধকার জঙ্গলকে যেন কোনো মায়াবী আবরণে ঢেকে ফেলেছে। একটা মানুষের চোখেও ঘুম নেই, সবাই কান খাড়া করে আছে শালবনের দিকে। যদি কিছু শোনা যায়, বাচ্চারা ভয়ে মায়ের কোল ঘেঁষে শুয়ে আঁচলে মুখ লুকিয়েছে। তাদেরও আজ বিনিদ্র রাত্রি যাপন। শালবনের যে অংশে পিসাচিনির নখের আঁচড়ের দাগ বেশি পরিমাণে পাওয়া গিয়েছে সেখানেই খ্যাপা বাবা সাধনায় বসেছে। জঙ্গলের ওই অংশ সমেত আরও অনেকটা জায়গা জুড়ে পুলিশি ব্যারিকেড করা, প্রায় 100 বেশি পুলিশ ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে হাতে বন্দুক নিয়ে সজাগ হয়ে আছে বিপদের আশঙ্কায়। তবে তারা খ্যাপা বাবার আদেশ অক্ষরে অক্ষরে পালন করছে। খ্যাপা বাবা অনুমতি না দিলে কোনো রকম পুলিশি পদক্ষেপ নেওয়া যাবে না, সে গুলি চালানোই হোক কিংবা একসাথে জোট বেঁধে জঙ্গল থেকে বেরিয়ে বিপদের ওপরে ঝাঁপিয়ে পড়াই হোক। এখানে এখন সম্পূর্ণ শান্ত পরিবেশই কাম্য, বিন্দুমাত্র আওয়াজ বা অসতর্কতার জন্য বহু প্রাণ চলে যেতে পারে। এমতো অবস্থায় সবাই একরকম নিঃশ্বাস চেপে অপেক্ষা করতে লাগলো। কিছুটা অংশ জুড়ে চারিদিকে চারটে ধুনি জ্বালিয়ে তার মাঝে বসে আছে উস্কো খুস্কো চেহারার মানুষটা। পরনের মলিন পোশাকে কোনো পরিবর্তন নেই, ধূসর রঙের ছাইয়ের মতো কোনো জিনিস দিয়ে চারপাশে গণ্ডি কাটা হয়েছে। সামনে দাও দাও করে জ্বলছে অগ্নিকুণ্ড, তার সামনেই শোয়ানো রয়েছে মাধবীর বাসি মরা দেহ। উপাচারের কিছু উপকরণ এদিক ওদিক ছড়ানো ছিটানো। একেবারে নির্বিকার চিন্তাবিহীন মুখে শালপাতার তৈরি আসনের উপরে বসে হুঁকো খেয়ে যাচ্ছে খ্যাপা বাবা। এমন ভাব যেন কোনো কিছুই ঘটেনি। তবে ওই গণ্ডির ভিতরই ভয়ে উদ্বিগ্নতায় জড়সড় হয়ে বসে আছে সনাতন, জগা আর ভুবন। প্রচণ্ড আতঙ্কে তাদের চোখ মুখের অবস্থা শঙ্কিত। আজ কতদিন হয়ে গেল, রাতের বেলা জঙ্গল তো দূরে থাক, বাড়ির বাইরে পর্যন্ত বেরোয়নি কেউ। আর আজ এই জঙ্গলে এত গভীর রাতে এক পৈশাচিক ঘটনার প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করার জন্য ভয়াবহ সাহসে ভর করে বসে রয়েছে তিনটি সাধারণ মানুষ। ব্যাপারটা ভাবলেই গ্রামবাসীদের বুকের রক্ত
উজ্জ্বল হয়ে যায়। এখন শুধুই অপেক্ষা, নিঃশব্দ অপেক্ষা। কুণ্ডের আগুনের আলোর ছটায় জঙ্গলে এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে, যেন সাক্ষাৎ পিশাচির আঁতুড় ঘর। কিছু সময় পর একটা ঠক ঠক খড়খড় আওয়াজ কানে এলো। খেপা বাবা ছাড়া বাকি তিনজন সজাগ হয়ে উঠল, কান খাড়া করে শোনার চেষ্টা করল আওয়াজটা ঠিক কোথা থেকে আসছে। তবে কিছুতেই ঠিক করে ঠাউর করতে পারল না কেউ। এমন সময় খেপা বাবা পাশে রাখা মাধবীর মৃতদেহের মাথা থেকে একগাছি চুল ছিঁড়ে নিয়ে কুণ্ডের আগুনের মধ্যে ঢেলে দিল, আর সঙ্গে সঙ্গে চড়চড় শব্দ করে চুলগুলো পুড়তে লাগল। সেই সাথে নেচে নেচে মাথা চাড়া দিয়ে উঠল আগুনের হালকা ওই খটখট আওয়াজটা আরও যেন সামনে এগিয়ে আসছে। তবে খেপা বাবার সেদিকে যেন কোনো ভ্রক্ষেপ নেই, ভয় ডরহীন শান্তভাবে মৃতদেহ থেকে ছুরিতে করে এক এক করে কেটে নিতে থাকলো কখনো কান, কখনো নাকের কিছু অংশ, কখনো গালের মাংস, কখনো হাতের আঙুল, আবার কখনো বা পায়ের আঙুল। তারপর সেগুলো এক এক করে আগুনে ফেলতে থাকলো সে। আগুনের লেলিহান শিখা যেন জীব বার করে মানুষের মাংসের স্বাদ গ্রহণে ব্যস্ত। থেকে থেকে এবার আঁচড়ের শব্দটা জোরালো হতে হতে একেবারে শাল গাছের মাথার উপরে শোনা গেল। চারিদিকের বাতাস মাংস পোড়া দুর্গন্ধে ভারী হয়ে যাচ্ছে। কুণ্ডের একেবারে কাছাকাছি বসে থাকায় সনাতন, জগা আর ভুবনের গা গুলিয়ে বমি এসে যায়। তাদের এই রূপ ভাব দেখে খেপা বাবা সঙ্গে সঙ্গে বলে, সাবধান, তোদের যদি বমি পায় তবে এই কুণ্ডের আগুনের মধ্যেই করবি, তবু বাইরে করবি না। এমন কথা শুনে ওদের গা শিরশির করে ওঠে। কোনো রকমে নাক মুখ চাপা দিয়ে চোখ বন্ধ করে বসে থাকে তারা। এবার শব্দটা এতটাই তীক্ষ্ণ হয়ে ওঠে যেন মনে হয় কানের একেবারে ভিতর পর্যন্ত গিয়ে সূচের মতো বিঁধছে। এবার পাশে রাখা একটা ভেজা মতো কাপড় ওই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে খেপা বাবা, আর সঙ্গে সঙ্গে সেই আগুন থেকে কী সব যেন গরম তরল জাতীয় পদার্থের ফোঁটা ছিটকে ছিটকে বাইরে বেরিয়ে আসতে থাকে। মাছের কড়াইতে তেল দিলে যেমন তেল ছিটকায়, ঠিক তেমন খেপা বাবার গোটা গা ভর্তি হয়ে যায় সেই তরল বিন্দুতে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সনাতন, জগা এবং ভুবনদের গায়ে সেই তরলের ছিটে ফোঁটাও লাগল না। ভয়ের চোটে ততক্ষণে ওদের হাত পা পেটের মধ্যে সেঁধিয়ে গিয়েছে। এবার পাশে রাখা ঝুড়ি থেকে দুটো ছোট ধরনের মাছ নিয়ে অগ্নিকুণ্ডে ফেলল খেপা বাবা। সঙ্গে সঙ্গে এক হিস হিসে আওয়াজ শাল বন ভেদ করে বেরিয়ে এসে গোটা জঙ্গলময় ছোটাছুটি করে বেড়াতে লাগল। ঠিক সাপ যেমন হিস হিস করে শব্দ করে, কতকটা তেমন শব্দ। চমকে ওঠে তিনজন, সামনে এমন বিভৎস দর্শন, মাংস খুবলে নেওয়া মৃতদেহ, আর ওদিকে এক ভয়ঙ্কর পিশাচিনী চারিদিকে দাপিয়ে বেড়াচ্ছে। সে যে কি কঠিন ভয়াবহ পরিস্থিতি, চোখে না দেখলে বর্ণনা করে তা বোঝানো যাবে না। খেপা বাবা বলে, ভয় পাস না, ও তোদের কোনো ক্ষতি করতে পারবে না, আমি আছি তো, শান্ত হয়ে বস। এই কথাগুলো তিনজনের মনে এক মহাশক্তি ও সাহসের সঞ্চার করল। এবার খেপা বাবা উঠে দাঁড়িয়ে ভাবলেশহীন মুখে আরামে আবারও হুঁকোতে টান দিতে লাগল, আর ওদিকে সেই পৈশাচিক আক্রোশ ক্রমেই বেড়ে চলেছে। এবার চারপাশের গাছগুলো দুলতে শুরু করলো ঝমঝম করে, কোথাও যেন শুকনো শালপাতার উপর দিয়ে ছুটে গেল কেউ। আঁচড়ানোর আওয়াজটা আর পাওয়া যাচ্ছে না, তার বদলে শুকনো শালপাতার ওপর দিয়ে ছপছপ করে দৌড়ে যাওয়ার শব্দ হতে লাগলো। চমকে চমকে উঠে এদিক সেদিক দৃষ্টি নিক্ষেপ করছে সনাতনেরা, কিন্তু না, কাউকেই দেখা যাচ্ছে না। এবার খেপা বাবা যা করল তা দেখে সবাই অবাক হয়ে গেল।
পাশে রাখা একটা টিনের জল ভর্তি ছোট ঘড়া উপুর করে দিল কুণ্ডের আগুনের ওপরে। দপ করে একবার জ্বলে উঠে মুহূর্তে নিভে গেল সেই আগুন। আলোর উৎসের প্রায় অধিকাংশটাই ধ্বংস হয়ে গেল। এখন শুধু গণ্ডির চারধারে চারটে ধুনি জ্বলছে। আবারও খ্যাপা বাবা হাতে ধরে থাকা হুঁকোয় চোখ বন্ধ করে টান মারল। এবার সেই ধুনির নিভু নিভু কাঁপা আলোয় দেখা গেল এক ভয়ঙ্কর দৃশ্য, যা দেখে সনাতনদের শিঁড় দাঁড়া বেয়ে এক ঠান্ডা স্রোত নেমে গেল। ওরা যেখানে বসে আছে তার থেকে বেশ কিছুটা দূরে একটা শাল গাছের গা বেয়ে ঠিক যেমনভাবে গেছুড়েরা নেমে আসে, একই রকমভাবে এক ভীষণ রকম কালো ছায়া মূর্তি নেমে আসছে নিচের দিকে। সনাতনরা ওই মূর্তি দেখে আঁতকে উঠলেও পর মুহূর্তেই খ্যাপা বাবা খুব ধীর স্থিরভাবে ঠোঁটে আঙুল ঠেকিয়ে ওদেরকে ইশারা করে চুপ থাকতে বলল। এবার সেই নিভে যাওয়া অগ্নিকুণ্ডের ভেতর থেকে সাদা সাদা হাড়গোড়গুলো ছাই ছেড়ে বার করে আনল খ্যাপা বাবা। ততক্ষণে সেই কালো মূর্তি মাটিতে উবু হয়ে বসে মাটি আঁকড়ে আঁকড়ে ওদের দিকে এগোতে শুরু করেছে। এত দূর থেকেও দেখা গেল তার চোখ দুটো জলজল করছে। খ্যাপা বাবা ছাই থেকে ঝেড়ে বার করে আনা হাড়গুলো একটা একটা করে ছুঁড়ে দিতে লাগলো ওই কালো মূর্তিটার দিকে। পর মুহূর্তেই শুকনো পাতার উপর হওয়া সেই মৃদু আওয়াজ লক্ষ্য করে অন্ধ পিশাচিনী একেবারে হুড়মার করে ঝাঁপিয়ে পড়ল। এভাবে কয়েকবার এই ঘটনার পুনরাবৃত্তি ঘটার পর সনাতনেরা এবার লক্ষ্য করল ওই পিশাচিনী হাড়গুলো পাওয়ার পর উধাও হয়ে যাচ্ছে না, তার বদলে কেমন একটা যেন অদ্ভুত আচরণ করছে। হাড়গুলো হাতে নিয়ে শুঁকে শুঁকে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে সে। এবার খ্যাপা বাবার কথা মতো সনাতনরা গণ্ডির একটা ছোট্ট অংশ মুছে দিয়েছে। খ্যাপা বাবার মুখে ফুটে উঠল একটা অদ্ভুত হাসি। সে বলল, মাংসের গন্ধ পাসনি কিনা? এবার পাবি, এই রক্ত মাংসের লোভই তোকে ধ্বংস করবে। সেই ক্রূর হাসি দেখলে এই পরিস্থিতিতে বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁদ করে ওঠে। এবার সে একটু সজাগ হয়ে বলল, সাবধান, টু শব্দটি করিস না, শুধু আমাকে একটু সাহায্য কর। তার কথা মতো গণ্ডির ভিতর চারটে বোতল থেকে নেশার পানীয় ঢেলে দিতে লাগলো ছেলেরা। মাধবীর দেহের ওপরেও ওই তরল ঢেলে একবারে ভিজিয়ে দেওয়া হলো। এরপর খ্যাপা বাবা ছাই থেকে বের করে আনা পোড়া মাংসের টুকরো, হাড় প্রভৃতি এমনভাবে ওই পিশাচিনীর দিকে ছুঁড়ে ছুঁড়ে দিতে লাগলো, যাতে করে সে ধুনির আরো কাছে চলে আসতে পারে। এইভাবে সবার শেষে ঝলসে যাওয়া মাছটা যখন একেবারে ধুনির সামনে ফেলা হলো, তখন সেই পিশাচিনি ছুটে এসে ঝাঁপ দিয়ে পড়ল ওদের চারজনের একেবারে সামনে। ধুনির আলোয় এই প্রথম গ্রামের মানুষ ওই বিভৎস নারী মূর্তিকে প্রত্যক্ষ করছে। ধীরে ধীরে ঝলসানো মাছটাকে হাতে নিয়ে উঠে দাঁড়ালো জুলু পিশাচিনি। উফ, কি বিভৎস তার রূপ! চোখের মণি দুটো একেবারে সাদা ফ্যাকাশে, শরীরে এক সুতো বস্ত্র নেই, মাথায় অল্প কয়েকটা চুল, গোনা যায় সেগুলো। হাড়ের কঙ্কালটা স্পষ্ট বোঝা যাচ্ছে। মাংস মজ্জা নষ্ট হয়ে গিয়ে অল্প অল্প দেহের এদিক ওদিক লেগে আছে। ঠোঁটের মাংস খুলে একদিকে ঝুলছে। মুখের থেকে সাপের মতো লকলকিয়ে বেরিয়ে এসেছে একটা সরু জিহ্বা। পায়ের দিকে তাকাতেই সনাতনেরা আরো আঁতকে উঠল। পায়ের পাতা গোড়ালি সমেত উল্টো দিকে ঘোরানো। জলু যেখানে দাঁড়িয়ে আছে
সেখানে ছাইয়ের গণ্ডি মোছা হয়েছিল আগেই। তিনজন তো ভয়ে একেবারে কাঠ, তাদের বুঝতে এতটুকুও বাকি নেই মুছে দেওয়া গণ্ডির ওই ফাঁক দিয়েই জুলু সহজে ভেতরে ঢুকে আসতে পারবে। জগার মুখ দিয়ে প্রচণ্ড আতঙ্কে অস্ফুট একটা শব্দ বেরিয়ে আসতে চাইল, কিন্তু নিজের হাত দিয়ে মুখটা প্রাণপণে চেপে ধরল সে। এবারই ঘটে গেল সেই ভয়াবহ ঘটনা, খ্যাপা বাবা মাধুরীর দেহটাকে দু হাত দিয়ে কিছুটা গড়িয়ে দিল জুলুর পায়ের কাছে। পাতার ওপর দিয়ে এত বড় একটা দেহ গড়িয়ে যাবার তীব্র খসখস শব্দ কান খাড়া করে শুনল জুলু। আর ঠিক তার পর মুহূর্তেই মুখ দিয়ে এক ভয়ঙ্কর শব্দ করে তীব্র বেগে গণ্ডির ওই কাটা অংশ দিয়ে ভিতরে প্রবেশ করে একেবারে ঝাঁপিয়ে পড়ল মাধবীর মরা দেহের ওপর। এমন সময় সকলকে অবাক করে দিয়ে খ্যাপা বাবা সনাতন, জগা আর ভুবনকে একসঙ্গে ধাক্কা মেরে ফেলে দিল গণ্ডির বাইরে। পর মুহূর্তে সেও ঝাঁপিয়ে পড়ল ওই ভয়াবহ পিশাচিনীর ওপর, ঝাপটে ধরল তার গোটা শরীরটা। তাদের এই রূপ ধাক্কাধাক্কিতে কখন যেন ধুনির আগুন উল্টে এসে পড়েছে ওই গণ্ডির মধ্যে। খ্যাপা বাবার নির্দেশে ইতিপূর্বেই গণ্ডির মধ্যে এবং তার আশেপাশে দাহ্য পানীয় ছড়ানো হয়েছিল। সকলে এবার তার তাৎপর্য বুঝল। ধুনির সেই সামান্যতম আগুনের স্পর্শে দপ করে জ্বলে উঠল জঙ্গলের সেই অংশ। ইতিমধ্যে কখন যেন খ্যাপা বাবা গণ্ডির সেই খোলা অংশটা আবারও ছাই দিয়ে বুঝিয়ে দিয়েছে, অর্থাৎ পিশাচিনীর এখন গণ্ডি থেকে বেরোনোর আর কোনো উপায় নেই। চোখের সামনে দাউ দাউ করে জ্বলে উঠল জঙ্গলের ওই অংশ। পিশাচিনীর ভয়ঙ্কর চিৎকারে কান ফেটে যাওয়ার জোগাড় হলো। ইতিমধ্যেই আগুনের লেলিহান শিখা আরও উদ্যত হল গণ্ডির মধ্যে থাকা ওই তিনটি শরীরকে গ্রাস করতে। মাংস পোড়া গন্ধে আকাশ বাতাস ভরে উঠল, নিঃশ্বাস নিতে গেলেও যেন কষ্ট হয়। তবে সেই আগুনের ভেতর থেকে অগ্নিদগ্ধ অবস্থাতেই খ্যাপা বাবা চিৎকার করে বারবার বলতে লাগল, ওরে পুলিশ ডাক, লোকজন ডেকে আন, আগুন নেভা, নইলে জঙ্গল সব পুড়ে ছারখার হয়ে যাবে। মুহূর্তের মধ্যে তিনটি শরীরকে আগুনের লেলিহান শিখা প্রবল আক্রোশে একেবারে পুড়িয়ে ছাই করে দিল। এরপর পুলিশি তৎপরতায় আর গ্রামবাসীদের সহযোগিতায় আগুন নেভানোর পালা চলল সারা রাত ধরে। কিন্তু অবাক কাণ্ড, পরের দিন সকালবেলা জঙ্গলের ওই পুড়ে যাওয়া অংশ থেকে কয়েকটা মাত্র হাঁড়ি পাওয়া গেল। তবে সেগুলো দেখে দুটো বা তিনটি মানুষের গোটা শরীরের হাড় বলে মনে হলো না। যদিও গ্রামবাসীরা আর সেসব নিয়ে মাথা ঘামায়নি, শুধু ভীষণ মাত্রায় শিহরিত হয়েছিল এই ভেবে যে একটা মানুষের হৃদয় কত মহান হলে তবেই সে গ্রামবাসীদের জন্য নিজের প্রাণ দিতে পারে। ওদিকে ইন্সপেক্টর প্রশান্ত শাসমলের অনুশোচনার শেষ ছিল না। সনাতন, এত নিরাপত্তা সত্ত্বেও বাঁচাতে পারলাম না তোমাদের খ্যাপা বাবাকে, এ আমার সব থেকে বড় হার। গ্রামবাসীদের বাঁচিয়ে বিপদকে সমূলে বিনষ্ট করে বিজ্ঞান আর প্রযুক্তিকে হারিয়ে দিয়ে খ্যাপা বাবা জিতে গেল। এরপর থেকে গ্রামে আর কোনোদিনও কোনো পৈশাচিক ঘটনা ঘটেনি। হ্যাঁ, নির্বিঘ্নে সবাই রাতের বেলা বাইরে বেরোতে না পারলেও তারা জানত ঝাড়গ্রামে রাতের বিভীষিকা একমাত্র বন্য জন্তু, জুলু পিশাচিনী নয়। মধু সামন্ত আপাতত পুলিশি হেফাজতে, অপবিজ্ঞান ও কুসংস্কারকে আশ্রয় করে মানুষ তথা প্রাণীর প্রাণনাশের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সে যদি মুক্তি পেয়েও যায় তবে তাকে গ্রামে ঢুকতে দেওয়া তো দূরের কথা, গ্রাম ছাড়া করবে এমন হুমকিও দিয়েছে গ্রামবাসীরা। ভুবন শহরে গিয়ে পড়াশোনা শুরু করেছে, মহুয়ারও একটা ফুটফুটে মেয়ে হয়েছে, তার নাম শিবানী। নেদার প্রথম স্ত্রী চাঁপা গ্রামের মেয়ে বৌদের সেলাই শেখায়, কিছু উপার্জনও হয় তাতে। ওদিকে চাঁপার মেয়ে উঠেছে স্কুলের তৃতীয় শ্রেণীতে। শালবনের পাশ দিয়ে গেলেই বাড়ে বাড়ে খেপা বাবার জন্য সনাতনের বুকটা মোচড় দিয়ে ওঠে। খেপা বাবার এইরূপ বলিদান গ্রামে এক আখ্যান হয়ে থাকে। গ্রামের কোনো শিশু তার মায়ের কাছে ভাত খেতে বসে যদি গল্প বলার আবদার জানায় তবে তার মা এইভাবে গল্প বলতে শুরু করে। এই গ্রামে একবার একটা পিশাচ আইছিল জানিস, আয় করে সকল মানুষগুলোরে মারতে লাগলো। তার নাম তো কি রে মা? মরার আগে তার নাম ছিল জুলু, কিন্তু মরার পর যখন পিশাচ হইল তখন তার নাম হয়েছিল জুজুলা। সঙ্গে সঙ্গে বনভূমি কেঁপে ওঠে, শালবনের গভীর থেকে ভেসে আসে একটা একটা আঁচড়ের শব্দ। ঠিক এমন সময় উঠোনের একপাশে দৃশ্যমান হয় একটা পাগলা খেপাটে ধরনের অপ্রকৃতিস্থ লোকের। খানিক সময় দাঁড়িয়ে থেকে জল খেতে চায় সে। বিকেল গড়িয়ে সন্ধ্যের আবছা আলো তার মুখে এসে পড়েছে। খোঁচা খোঁচা দাড়ি, চুল উস্কো খুস্কো, পরনে ছেঁড়া পাঞ্জাবি আর খাঁটো ধুতি, সেটাও আবার বেশ মলিন। পরাগ মাহাতো খানিক গালিগালাজ করে তাকে তাড়াতে চাইলেও সে কিছুতেই ওই জায়গা ছেড়ে নড়তে চায় না। শেষটাই বউয়ের কথায় তাকে জল খাইয়ে বিদেয় করার উদ্দেশ্যে হাতে জল ভর্তি একটা মাটির ভাঁড় নিয়ে এগিয়ে যায় সে। জল ভর্তি ভাঁড়টা খেপাটে লোকটার হাতে দিতে গিয়ে পিলে চমকে ওঠে পরাগের। এ কি, এ কাকে দেখছে সে? এ তো সেই। ততক্ষণে লোকটি পরাগের হাত থেকে ভাঁড় নিয়ে জল খেতে শুরু করে দিয়েছে। ওই আবছা আলোতেও পরাগ মাহাতোর চিনতে ভুল হয় না যে সে কার সামনে দাঁড়িয়ে আছে। অস্ফুটে নিজের অজান্তেই তার মুখ দিয়ে বেরিয়ে আসে, খেপা বাবা। এবার লোকটি পরাগের দিকে মুখ তুলে একটা বাঁকা হাসি হেসে বলে, আমার যে মরারও সময় নেই রে, এখন অনেক শেষ হলো দেবযানী বিশ্বাসের কাহিনী অন্ধ পিশাচিনীর খিদে। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানিয়ে যাবেন। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তার ফলে প্রতিটি গল্পের আপডেটস আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের সমগ্র পর্ব পরিচালনায় গল্পকথা টিম, পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড এডিটিংয়ে আমি অয়ন। আমাদের অফিসিয়াল পার্টনার ফেসবুক গ্রুপ ভূতান্বেষী। আজ এই পর্যন্তই, পরবর্তী সপ্তাহে আবারও হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পকথা। নমস্কার।